হবে আর বলো ভাই দেখি বাক্য পরে দুনিয়া কা চলছে দেখো ফিটিং এর উপরে আর দেখেছে মরিচ রে ভাই সেই তো বোঝেছে নতুন শুনে ঘুরি আমরা সবাই ফিটিং বাজ আমরা ফিটিং বাজ সবাই ফিটিং বাজ যেভাবে হোক আমাদের ম্যানেজ করতে হবে তাই না আমরা অবশ্যই মায়াটা কি করে কি না করে ঠিক আছে তাহলে আমরা চেষ্টাটা দিই কি করা যায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই বড় ভাইয়ের জন্য কি করা যায় আমরা চেষ্টা করে দেখি চলো রনি এই ভাইয়ের জন্য কি করা যায় আমরা তো বলে দিলাম যে ভাই আপনার জন্য দেখতেছি তো কোনো লোকেও পাইতেছি না নীলিমার বাড়িতে যে একটা কুইজ কবর দিয়ে ভাইয়ের সাথে সম্পর্কটা অ্যাড করে দিব তো দেখ রাস্তায় কোনো লোক যায় কিনা নীলিমার বাড়ি এই ভাই আপনি আমার নাম ধরে ডাক দিচ্ছেন কেন নাম ধরে ডাক দিল কে ও তো ওয়ে করে ডাক দিল আপনারে ভাই আমার নাম হয়েছে এই কোনো নাম আছে নাকি মানুষের মেয়া ভাই আমার নাম হয়েছে এই গোলাপ ও তাই আচ্ছা ঠিক আছে তো আপনি কই যাইতেছেন ভাই ভাইয়ের কামটা করা লাগবে ভাইয়ের জন্য বড় ভাইয়ের জন্য নীলিমা মেয়েটা তো ভাইয়ের খুব পছন্দ ঠিক আছে রনি ওরে দিয়ে কাজটা করা লাগবে চল তোমার একটা কথা বলছিল নীলিমা নামের এখন তো যেভাবে ওটা ম্যানেজ করতে হবে তাই না এখন দেওয়া রাস্তায় কোনো লোক টুক থাকলে যাব ম্যানেজ করতে হবে এখন দেওয়া যায় কী করতে পারি এই ভাই আপনি আমার নাম ধরে ডাক দিয়েছেন কেন ভাই আমি তো আপনি এই করে ডাক দিছি ভাই আমার নাম এই হয়েছে এই কি মানুষের নাম হয় নাকি ভাই আমার নাম হয়েছে এই গোলাপ এই গোলাপ আচ্ছা ঠিক আছে ভাই আমি যাই ভাই শুনেন ভাই প্লিজ একটু দাঁড়ান কোথায় যাবেন আপনি ভাই আমি যাবো একটু নীলিমার বাড়িতে নীলিমার বাড়িতে নীলিমা আপনার কি হয় নীলিমা আমার উপাত্তপুর একটু মানে যাই ভাই আচ্ছা এখন রাস্তায় তো একটা লোক পাইলাম এই ছেলেটা দিয়ে এই কাজটা করতে হবে বসার জন্য ঠিক আছে তাহলে চলো ছেলেটা দিয়ে কোথায় যায় ততটা নিই কষ্ট হইলেও মানে বসের জন্য কাজটা করতে হবে যাবে ঠিক আছে চলো আসসালামু আলাইকুম বস বস এখন যে আপনি নীলিমার মায়ের কথা বলছিলেন এখন তো ওর ফুফাতো ভাই একটা ছেলে আমাদের গ্রামে নতুন আসছে মানে ছেলেটা ব্যাকল চাইছে ঠিক আছে ছেলেটা পড়ায়া দিই কি ছেলের সাথে কথা বলে কি করা যায় আমি কিছু বলতে চাই না আমি শুধু চাই নীলিমা কি যে কোনো পর্যায়ে ওর ভাই হোক আর যাই হোক তোমাকে দিয়ে আমাকে কাজটা চালিয়ে দেয় ঠিক আছে
শালাই তো আমার কল জামে দাঁত দেলাইছে, কি করা যায়? তো আমার শত্রু হয়ে গেল, বুঝতে পারছি। এই ভাই শুনেন, ভাই ভালো আছেন? আমার বড় ভাই, ভাই ভালো আছেন? এই যে বলছিলাম না, আপনি কথা নীলিমা বলছিলেন, ভাই নীলিমার ভাত ভাই, ভাই আরে ঠিক আছে ছোট ভাই, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিতেছি। ভাই ঠিক আছে, কি অবস্থা নীলিমার ভাই? আমার তো ভাই, আমার তো কত কত বোন, আরে তো ভাই ভালোই হয়েছে ভাই। তাহলে ওর কীভাবে যে একটা কথা বলবো, কিভাবে বলবো, আপনার বোনকে তো কি দিলে জায়গা দিতে চাই, এটা কোনো ব্যাপার না। কি করুন ভাই, আপনি যদি জানান তো। আরে ঠিক আছে ভাই, আপনি যদি চেষ্টা করেন ভাই, আপনার যা লাগে ভাই আমি সব ব্যবস্থা করে দেবো। আরে না, এইসব লাগবে না, আমি আজকে আপনার জন্য কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, দেখেন ওরে অন্তরে আমার ওই দিলা লাগে গেছে। আচ্ছা ভাই, আরে ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ ভাই, ওই যে ছেলেটা ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছেন, ভালো আছেন। বড় ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। কি গুনতেছেন ভাই, আপনি জানেন চান ভাই, টাকাটা দিয়ে দেন না ভাই। কিন্তু ভাই আর একটা সমস্যা আছে, যে সমস্যা ও আজকে রাত্রে স্বপ্নে দেখছি ইয়া বড় এক গাড়ি, এই যে BMW না কি কয়, ওই গাড়ি ওর অ্যাক্সিডেন্ট করে গেছে। করার পরে এখন ও তো একদম আজকে বলে মারা যাবে, ও তো খুব পাগল হয়ে গেছে, ওর যদি আজকে গাড়ি না হয় তো ও বাঁচবো না। তাহলে তো ভাই অনেক টাকার দরকার, তাই আপনার কাছে ATM কার্ড আছে দিয়ে দেন না, কেন তো অনেক টাকা জমা আছে ভাই। আচ্ছা আচ্ছা ভাই, কি করতেছেন, ইমার্জেন্সি দিয়ে দেন। আসসালামালাইকুম বড় ভাই, ভাই কি অবস্থা ভাই? গোলাপ ভাই ভালো আছেন? ভাই ভাই ছিলেন তো ভাই, কি ব্যাপারটা আগাইছেন নীলিমার কথা যে বলছিলাম? নীলিমার কথা তো ভাই বলছিলাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে ভাই। কি সমস্যা ভাই? ও আজকে রাত্রে স্বপ্ন দেখছে ওরে ইয়া বড় সাপ, মুখের মধ্যে একটা মোবাইল লইয়া ওরা দৌড়াইতাছে। ও কি বলেন ভাই? হ্যাঁ ভাই, ভাই দেখছে তাতে কি হইছে? আরে ভাই স্বপ্ন দেখছে কি হইছে, ও তো এখন আজকের ভিতরে যদি ওর মোবাইল না হয় তাহলে তো ওর মারা যাইবে, ওর বিরাট বড় সমস্যা হইবে। তাহলে ভাই কি বলেন ভাই, আপনি তো ভাই টাকা পয়সা না ভাই, আপনি ফোনটা দিয়ে দেন ভাই। আরে ভাই এত দামি ফোনটা দিয়ে দিব ভাই? কি বলেন ভাই, আপনার প্রেমিকা ভাই মারা যাইবো ভাই। আচ্ছা ঠিক আছে, কি করা যাবে ভাই, নিয়ে যান। আচ্ছা তাহলে ওর এনে দিয়ে আলাই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই ভাই আসি ভাই। ঠিক আছে ভাই, গোলাপ ভাই ভাই কাজটা কিন্তু কইরেন। কিরে বেটা, কাজটা কি ঠিক হইলো? এত দামি সেটটা দিয়ে দিলাম, আইফোন 7 বেটা, 96,000 টাকা দাম সেটটা। আচ্ছা ভাই সমস্যা নাই ভাই, আর কিছুদিন পরে তো ভাই আপনার বউ হইব। ঠিক আছে ভাই, ভাই এটা তো আপনি টাকা পয়সা নাই ভাই, বিষয়টা তো বুঝতে হবে ভাই, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে কি আমার হবে? অবশ্যই ভাই, আশা করি আল্লাহর রহমতে ভাই হবে। আচ্ছা ঠিক আছে, হইলে আইফোন 6 আইফোন 7 কি লাগলে আরো টাকা দিব, সমস্যা নাই, সমস্যা নাই ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। অবস্থা কি? অবস্থা ভালো আছে? ভালো আছি ভাই। ভালো আছেন? জি জি ভালো। BMW গাড়িটা কিনবে ওর বোনের জন্য। আরে আমার বসে BMW গাড়ি দিছে, অনেক বড় গাড়ি টাকা। আরে বস আপনার কাছ থেকে তো টাকা নিলো, আইফোন নিলো ওই ছেলেটাই।
হ্যাঁ বস যে আমার আইফোন 7 96 টাকার সেটে নিয়ে নিছে ও হ্যাঁ বস ওই দুজনের ভিতরে দ্বন্দ্ব হইতেছে একই মাইরে দুজনে ভালোবাসি আই রে দোস্ত আর ওর ভাই আই রে দোস্ত কি হইছে ওকে ধরতেই পারো দোস্ত চল 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 বড় ভাই আমি কি কি আরে ভাই এই চল স্টপ রে বসের সাথে টাউটগিরি কর বাইরে একদম ছুড়ালাম বস আপনার সাথে বস বস কয়েকটা বাড়ি দেন বস না 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 খাও বসের কথা বলো বসের সাথে দুই বসের কথা বলো শাউট করস তুই এদিকে দেখ আইডি আইডি লাগবো না রেডি বস আর নিয়ে ভাগ না বস বস আরে না এদিকে দেখ বস কথা বলেন কথা বলেন বস বস কোন প্রাণী বেশি দৌড়ায় রে আমি জানি না কোন প্রাণী দৌড়া বেশি আরে শালার মতো বস শালার শালার মতো দৌড়ে দি শালা শালার যেতে পিস্তা শালার এত দৌড়ানি দৌড়ানি মানে শালা দৌড়তে চলতে ভাই আই নিলে মাথা আমারে আই মেডাল কি না করলাম দেখ তো দোস আমরা এই তোমরা কি চিন্তা ভাবনা করছো স্যার তো মেয়ের বিষয়ে চিন্তা ভাবনা করতেছিলাম মানে দুইজনে একটা মেয়ের জন্য কাল হয়ে গেলাম চালি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা চিন্তা ভাবনা করতেছো সব আমি জানি কিভাবে জানেন স্যার এটা আপনি আরে এই বিষয়ে নাটকের পরিচালকই তো আমি আরে স্যার কি বলছেন আমাদের জিএম কমিটিতে আপনাকে স্বাগতম আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করতে কিন্তু কোনো সময় ভুলবেন না